ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি সত্যজিৎ রায় পার্ক, যেটা অবস্থিত গড়িয়ার পাতুলি মোড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমার ইএম বাইপাস পড়ছে, ঠিক পাতুলি মোড়ের কাছে যে ফ্লোটিং মার্কেটটা আছে তার চেয়ে এক মিনিট হেঁটেই আপনারা এই পার্কটাতে আসতে পারেন। আমি জানি না এটার এন্ট্রি ফি কত, তো আমি এখন যাবো গিয়ে টিকিটটা কাটতে। চলুন। আপনারা দেখতেই পাচ্ছেন যে পার্কের ভেতরে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি পার্কটা ভীষণ সুন্দর। খুব ছোট্ট একটা স্পেসটা খুব সুন্দরভাবে এরা ইউজ করেছে। তো এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক বা টাইম স্পেন্ড করার বাদেও এখানে যে কোনো ইভেন্টের জন্য, বিয়ে হোক বা যে কোনো ইভেন্টের জন্য বুক করা যেতে পারে। আজকে যে পার্কটা আমি এসেছি, এটা অন্যান্য পার্কের মতো অত বড়ো হয়তো নয়, কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর করে সাজানো। অ্যান্ড বাচ্চাদের খেলার জন্য বেশ কয়েকটা আমি রাইডস দেখতে পাচ্ছি, অ্যান্ড কার্টুনসও রয়েছে। আমি পার্কটার বাঁদিক দিয়ে ঢুকেছিলাম, এখন ডান দিক দিয়ে যাচ্ছি। তো আমি ডান দিক দিয়ে আসার পর এখানে একটা ছোট্ট মতন ঝিল টাইপের দেখতে পাচ্ছি, ঠিক ঝিল বলবো না, একটা ওয়াটার বডি রয়েছে। আর আশেপাশে খুব সুন্দর গাছ দিয়ে সাজানো আছে জায়গাটা। জলের মধ্যে একটা ছোটো বোটও আছে, কিন্তু আমার মনে হয় ওটা এখানে আর চলে। আর এই পার্কটার আশেপাশে কয়েকটা কাপলসও আছে দেখলাম, যারা টাইম স্পেন্ড করছে। তো আই থিঙ্ক এটা শুধু কাপল ফ্রেন্ডলি না, বাট ফ্যামিলি ফ্রেন্ডস সবাই আসতে পারে, বাচ্চারাও আসতে পারে, বিকজ ওখানে একটা পার্ক রয়েছে ছোট্ট মতন যেখানে বাচ্চারা খেলতে পারে। তো এবার আমি পুরো রাস্তাটা যাবো, যে অন্য যে রাস্তাটা যাচ্ছে ঘিরে আমি গেটের ওদিকে যাবো। চলো। ও, আমার পেছনে একটা কাগজ ফুলের গাছ আছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমি ছবি তুলতে খুব ভালোবাসি, তো কয়েকটা ছবিটা তোরা থাকতে পারছি। চলুন তাহলে এবার গেটের দিকে এগিয়ে যাই। তো একটা জিনিস দেখাই, এখানে একটা ছোট্ট গ্যালারি মতন আছে, যখনই কোনো অকেশন হয় বা কিছু হয় দেন এখানে এসে পারফর্ম করা হয় বা দেখানো হয়। চলুন দেখো। ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে কীরকম লাগলো। আর যদি কোনো নতুন আইডিয়া থাকে বা সেকশন থেকে সেগুলোও জানাবেন। আইডিয়া যেটা বলে দিই, পার্কের এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা পার হেড, আর টাইম হচ্ছে সকাল 5টা থেকে বিকেল 6টা অবধি। এক্সেপশনাল কেস হলে ইভেন্ট বা অর্গানাইজেশন এর মধ্যে থাকে। এখানকার এখন অবধি যতটা আমি ঘুরলাম, এটা আমার ফেভারিট পার্ক, মানে গাড়িটা ভীষণ সুন্দর। তো এখানে হয়ে আমরা শেষ করেছি।